সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে যান, আপনি নিশ্চয়ই সফলতা পাবেন। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে আসেই ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়া শব্দ ততই কম। আমরা যে কোনো সফল ব্যক্তির জীবনে দেখি প্রত্যেকের জীবনধারণ আলাদা, কিন্তু একটি জায়গাতে মিলে যায়, সেটি হলো একটা স্বপ্ন দেখতে হয় আর সেটার পেছনে অবিরাম ছুটে চলতে হয়, যেখানে পিছু ফিরে তাকানোর কোনো উপায় নেই। একটা প্রবাদ আছে, যদি উঠতে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হেঁটে চলো, যদি হাঁটতে না পারো তাহলে হামাগুড়ি দাও। যেটাই করো না কেন, মনে রেখো তোমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। শুধু একটাই লক্ষ্য থাকতে হবে, যে তোমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে। তার জন্য যতটুকু পরিশ্রম করতে হয় আমি সেটা করব। পরিশ্রম কখনো বৃথা যায় না কিছু দিয়েই যায়। যে মানুষটা নিজেকে সকল সময় চালিত রাখতে পারে, সাফল্য তার কাছেই ছুটে আসে। সফলতা এমন একটা জিনিস যেটা সবাই পায় না, তারাই পায় যারা নিয়মিত চেষ্টা করে থাকে। আমাদের একটা কাজ আগে শুরু করতে হবে, আর শুরু করলে সেটা একদিন শেষ হবে। শুরু যদি না করি তাহলে শেষ কি করে হবে? মনে রাখবেন, যা শুরু আছে তার শেষটাও আছে। তাই সময়ের মূল্য অনেক, তাই কাউকে তোমার সময় দ্বিতীয়বার নষ্ট করতে দিও না।